রাজ্যে জেলা এবং ব্লক ভিত্তিক সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ভলান্টিয়ার্স নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, রাজ্যের কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে এবং কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে ভলান্টিয়ার্স পদে, কারা এখানে আবেদন করতে পারবেন, পারমান বেতন কত টাকা করে দেওয়া হবে, বয়স এখানে কী থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে, বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট এক অনুরোধ, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকে ব্লকে বিভিন্ন রকম পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করছে, এর ভিডিও আমরা আমাদের চ্যানেলে রিসেন্টলি আপলোড করে রেখেছি, চাইলে চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, যে নতুন নিয়োগের নোটিস প্রকাশিত হয়েছে আমরা সেই নতুন নিয়োগের নোটিস একবার বিস্তারিত দেখে নেব। রাজ্যের যে জেলা থেকে নোটিস প্রকাশিত হয়েছে আপনারা অন স্ক্রিনে নোটিস দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া। তো এখানে বুঝতে পারছেন যে পুরুলিয়া জেলা থেকে নোটিস প্রকাশিত হয়েছে। নোটিস এখানে যেটা বলে রয়েছে, SBCC ব্লক ভলান্টিয়ার নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ ব্লক ভলান্টিয়ার নিয়োগ করানো হচ্ছে SBCC টেম্পোরি অ্যান্ড ডেলি বেসিক, অর্থাৎ এখানে অস্থায়ী এবং চুক্তিভিত্তিতে আপনাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। এখানে পিরিয়ডটা দেওয়া রয়েছে, পিরিয়ড অফ 16 ডেজ ইন এ মান্থ, অর্থাৎ মাসে 16 দিন আপনাদের এখানে কাজ করতে হবে, অর্থাৎ কাজ আপনাদের এখানে থাকছে। পার ডে আপনাদেরকে 600 টাকা করে দেওয়া হবে, ইনক্লুডিং ট্রাভেলিং অ্যালাউন্স এখানে আপনারা পাবেন, অর্থাৎ যে ট্রাভেলিং অ্যালাউন্সটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনারা বুঝতে পাচ্ছেন যে পিওরলি অন টেম্পোরারি বেসিক আপনাদের এখানে নিয়োগ করানো হচ্ছে, অস্থায়ী এবং চুক্তিভিত্তিতে এখানে নিয়োগ করানো হচ্ছে। এলিজিবিলিটি ফর দ্য পজিশন অফ SBCC ব্লক ভলান্টিয়ার, অর্থাৎ ব্লক ভলান্টিয়ার পদে আবেদন করতে গেলে এলিজিবিলিটি এখানে দাঁড়া রয়েছে, দ্য পার্সন মাস্ট বি এ গ্রাজুয়েট অফ এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনাদের কিন্তু স্নাতক হতে হবে যে কোনো শাখায়, হ্যাভিং নলেজ ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার অপারেটিংয়ের ক্ষেত্রে আপনাদের জ্ঞান থাকতে হবে, তবেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং প্রার্থীকে অবশ্যই রুরাল এরিয়ার মধ্যে হতে হবে, অর্থাৎ গ্রামীণ এলাকার মধ্যে হতে হবে, তবেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং রুরাল এরিয়ার মধ্যে কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে ফিল্ড ভিজিটিংয়ের ক্ষেত্রে, সেটাও এখানে দেওয়া রয়েছে। দ্য পার্সন মাস্ট হ্যাভ ডিভার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফিল্ড উইথিন দ্য ডিস্ট্রিক্ট অফ পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া জেলার মধ্যে হতে হবে। দ্য পার্সন শুড হ্যাভ রেসিডেন্ট অফ শান্তুরিয়া নাটুরিয়া ব্লক রঘুনাথপুর সাব ডিভিশন, প্রার্থীকে অবশ্যই কিন্তু এই ব্লকের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে 3টি ব্লক দেওয়া রয়েছে, শান্তুরিয়া নাটুরিয়া এবং রঘুনাথপুর, এই ব্লকের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে, ইন্টারভিউ শুরু হচ্ছে 14 ডিসেম্বর 2021 11টার থেকে অ্যাট দ্য ডিস্ট্রিক্ট SBCC সেল, এই ঠিকানায় আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে, সেখানে আপনাদের ইন্টারভিউ হবে। আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আজকে চলে ছোট্ট একটি আপডেট, যেটা ব্লক ভলান্টিয়ার পদে নিয়োগ করানো হচ্ছে, কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, পারমান বেতন কত টাকা করে দেওয়া হবে, বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি এবং এই নিয়োগ নোটিসে দেখে নিয়েছি। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।